চীন দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে ঠিক অবস্থিত নয় চীন দেশ অ্যাকচুয়ালি দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত চীন দেশে দক্ষিণ এশিয়ার বহু ছাত্রছাত্রীরাই পড়াশোনা করতে যায় চীনের দেশের সঙ্গে প্রায় পৃথিবীর সমস্ত দেশের আদান প্রদান খুব বেড়ে গেছে এক নম্বর হচ্ছে চীন দেশ এত বড় হওয়াতে সেটা একটা বড় বাজারও ন্যাচারালি পৃথিবীর সব দেশই চায় সেই বাজারের একটা অংশ তাদের কোম্পানিগুলো যেন ব্যবসা করতে পারে দ্বিতীয়ত চীনে তৈরি যেসব মালপত্র তারাও কিন্তু বিশ্বের সব প্রায় প্রত্যেকটা দেশেই তাদের একটা বাজার আছে যার জন্য আদান প্রদানটা খুবভাবে বেড়ে গেছে ইদানিংকালে চীনা যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব এগিয়ে এসছে অর্থাৎ তারা ওই চীনা ভাষা ছাড়াও ইংরেজি ভাষার মাধ্যমে কিন্তু উচ্চশিক্ষার বিভিন্ন দিক খুলে ধরেছে সেটা ডাক্তারিও আছে ইঞ্জিনিয়ারিংও আছে আর্কিটেকচারও আছে ম্যানেজমেন্টও আছে ইকোনমিক্সও আছে এবং বহু আরও সাবজেক্ট তারা চীনা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার মাধ্যমেও তারা ছাত্রছাত্রীদের সামনে সেই প্রোগ্রামগুলো রাখছে এবং ন্যাচারালি তার প্রতি অ্যাট্রাকশন একটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আমরা এশিয়া মহাদেশের পারসপেকটিভে কথা বলি তাহলে আজকের দিনে কিন্তু পড়াশোনার দিক দিয়ে চীন দেশই এক নম্বর জায়গায় পৌঁছে গেছে বা আছে তো এখন আমাদের দক্ষিণ এশিয়ার ছাত্রছাত্রীদের জন্য চীনের দু তিনটে দিক আছে যেমন আমাদের দেশে মানে বাংলাদেশ বলুন আমাদের নেপাল বলুন বা ভারতবর্ষ বলুন পাকিস্তান বলুন বা পাশ্চাত্য দেশ ইংল্যান্ড বলুন আমেরিকা বলুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনার সরকারি এবং বেসরকারি দুই রকমই আছে কিন্তু চীন দেশে প্রায় নিরানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্টের আন্ডারে দু নম্বর হচ্ছে আমাদের দেশে উচ্চশিক্ষা যখন আমরা স্কুলের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের দরজায় যাই তখন আমাদের একটা কলেজ সিস্টেম আছে অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় তার আন্ডারে অনেকগুলো কলেজ সেই কলেজগুলোতে পড়াশোনা হয় পঠন পাঠনটা ওখানে হয় শিক্ষকরা ওখানেই শিক্ষাগত করেন ছাত্ররা ওখানেই শিক্ষা গ্রহণ করেন কিন্তু তার ধরুন ছাত্রদের ভর্তির যে রেজিস্ট্রেশন বলুন বা পরীক্ষার যে প্রশ্নপত্র সেটাই বলুন বা শিক্ষা সম্পূর্ণ হলে যদি কোনো ছাত্র ছাত্রী পাশ করে তাহলে তাকে ডিগ্রি দেওয়া সেটা ইউনিভার্সিটির আন্ডারে ওখানে যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কিন্তু পড়াশোনা করে অনেকটা আমেরিকান ইউনিভার্সিটিগুলোর মতো অর্থাৎ একটা ক্যাম্পাস আছে ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকে ক্যাম্পাসে যারা শিক্ষক তারাও থাকে এবং ওই মধ্যেই কিন্তু তাদের ব্যাপারটা মানে অনেকটা ওই গুরুকুল টাইপ আগেকার দিনে যেরকম ছিল সেরকম টাইপের ব্যাপারটা আর ডিসিপ্লিনের ব্যাপারটা অনেক বেশি যেহেতু মানে পরিবারের মধ্যে থাকার মতো অগ্রগতির দশ বছর